ষষ্ঠ শ্রেণীর 2022 সালের পরীক্ষার্থীদের জন্য স্কুলে জিওগ্রাফি প্রশ্নপত্র থার্ড ইউনিট টেস্টটি কেমন হতে চলেছে এক নজরে দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি প্রশ্ন। এক গুণিতক পাঁচ, মোট পাঁচ নাম্বার রয়েছে এখানে। এবং নেক্সট প্রশ্নপত্র রয়েছে, শূন্যস্থান পূরণ করো। এক গুণিতক ছয়, মোট ছয় নাম্বার এখানে রয়েছে শূন্যস্থান পূরণ। নেক্সট প্রশ্নে রয়েছে তিনের দাগের প্রশ্ন, সত্য কিংবা মিথ্যা নির্ণয় করো। এক গুণ পাঁচ, অর্থাৎ পাঁচ নাম্বার টোটাল এখানে রয়েছে। এবং নেক্সট প্রশ্নপত্র দেখে নাও, তার ঠিক নিচেই প্রশ্ন, চারের দাগের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এক গুণিতক দশ, দশ নাম্বার মোট রয়েছে ক স্তম্ভ এবং খ স্তম্ভের মধ্যে মিল। এবং নেক্সট প্রশ্নপত্রে রয়েছে, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি বলেছে। চার নাম্বার করে, মোট কুড়ি নাম্বার এখানে রয়েছে পাঁচ পাঁচের দাগের প্রশ্নে। ছয় দাগের প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো চারটি প্রশ্ন বলেছে, অর্থাৎ ছয় নাম্বার করে রয়েছে এখানে, মোট 24 মার্কস